শীতের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাবে ঢাকা আবহাওয়া অফিসে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, সারা দেশের আপনি সংবাদটি এরই মধ্যে শুনলেন যে তিনটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তো ঢাকা আবহাওয়া অফিস কি বলছে? আর ঢাকায় বা সকাল থেকে আপনি ঘুরে দেখেছেন যে শীতজনিত বা ঠান্ডার কারণে জনজীবনে কোনো প্রভাব পড়েছে কিনা? সারা দেশে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আপনি যে সংবাদে আপনি যেটি বললেন যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 6.6°C, ঢাকাতেও কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11°C। অর্থাৎ আজকে একটু স্বস্তির খবর হচ্ছে যে কয়েকদিন ধরে যে সূর্যের তো দেখা পাওয়া যায়নি, তবে আজকে সূর্যের দেখা পাওয়া যাওয়ার কারণে আসলে ঠান্ডাটা কিছুটা কম অনুভূত হচ্ছে, এই জন্য একটি স্বস্তির খবর। আবহাওয়াবিদ আব্দুর রহমান খানের সঙ্গে আমি কথা বললাম, তিনি যেটি বললেন যে এখনকার যে পরিস্থিতি যেটি চলছে শীতের, সেটি এ মাসটি পুরোটাই থাকবে, এরকম মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে কিছুটা আস্তে আস্তে আসলে কমতে থাকবে শীতের প্রকোপ, এবং ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীত বিদায় নেবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি বলে রাখি যে আগামীকাল দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে বলে তিনি সেটি জানিয়েছেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে আমাদের সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরলাম, অর্থাৎ শীতের যে প্রকোপ, তো মানুষের অবস্থা কিছুটা তো খারাপ অবস্থার মধ্যেই রয়েছে। তবে তারা স্বস্তির যেটি খবর, যেহেতু সূর্যের দেখা মিলেছে সকাল থেকে, তারাও চাচ্ছেন যদি শীত যদিও থাকুক না কেন, যদি এই সূর্যটা যদি দেখা যায়, অর্থাৎ সূর্যের তাপমাত্রাটা যদি আসলে গায়ে লাগে, তাহলে শীতের ঠান্ডাটা কিছুটা কম অনুভূত হবে। আপেল, আপনি সঙ্গে থাকুন।